अरे फोन किसी ले गया फोन किसी ले गया फोन किसी ले गया হ্যালো তামান্না, তোমার নেটওয়ার্ক ভালো থাকে, কালা করে কি করে ভালো না রে, দাঁত ভালো বসালো। কোনো লাইন নেই তো হবে না, আপনার শ্রমজীবী মানুষদের কথা, এই যে কাঠ শিল্পটা দেখতেছেন, এই কাঠের নকশাগুলো এক সময় কিন্তু অনেক ডিমান্ড ছিল, বিশেষ করে এই যে নকশা অনেক দেখা গেল ফার্নিচারের দোকানগুলো তাদেরকে কাঠ দিয়ে রাখছে কিন্তু তারা দিতে পারছে না, কিন্তু এখন তাদের অবস্থাটা কি আমরা তাদের মুখে শুনি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কি অবস্থা আপনাদের, কেমন চলছে? আমাদের কাজ এখন আগের মতো নাই, আগের মতো নাই। এখন কারণ হয়েছে যে এখন বর্তমানে যে ডিজিটাল মেশিনগুলো বাইরেছে। আচ্ছা আচ্ছা, তো ধরেন আগে আমরা নকশার কাজ করতাম প্রচুর, 10-12 জন লোক খাড়াইতাম, তো এখন মেশিনের কারণে মনে করেন 2 জন খাড়াইতে পারতেছে। মেশিনের কারণে আমাদের এই কাজগুলো কমে যেতে হচ্ছে। এখন আমরা তো এই কাজটা শিখছি হাতে, মেশিনের কাজ শিখিনি। ঠিক আছে, এখন বর্তমানে আমরা এই যে কাজ টুকটাক যা পাইতেছি, প্যাডে পাতে চলতেছি,
এই আর কি। আর এই মেশিনের কারণে আমাদের অনেক কাজ বন্ধ হয়ে যেতেছে, হাতে কেউই আর কি হাতে করাইতে চাইতেছে না। মেশিনে কমে পায়, ওই কম পায় না, মেশিনে কমে পায়, মেশিনে কম পাইলে যার ফলে আপনাদের এখানে চাহিদাটা, হ্যাঁ আমাদের চাহিদাটা কমে গেছে অনেক, কমে যাচ্ছে। তার কারণে এটা অটো মেশিন দিয়া কারেন্টের সাহায্যে করে, তারা আমগো 500 টাকার কামটারে 100 টাকায় করে, ওই কারণে অন মানুষ কমের দিকে যাইতেছে। এখন আমরা যে কর্মকর্তা আছি, আমগো পেট চলে না, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, আমরা প্রত্যেক মাসে ঋণগ্রস্ত হইতে আছি, আমাদের চলা এখন অনেক কষ্ট হইতে আছে। আচ্ছা আচ্ছা, এখন এটা নিয়ে যদি সরকার কোনো উদ্যোগ নেয় আমাদের লিগে অনেক সুবিধা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এখন প্রযুক্তির উন্নতির সাথে সাথে বর্তমান মানে প্রযুক্তির উন্নয়ন যেভাবে ঘটতেছে, প্রসার ঘটতেছে, দেখা গেল প্রান্তিক লেভেলের কিছু শ্রমজীবী মানুষগুলো কিন্তু দিন দিন বেকার হয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের উপরে কিন্তু একটা বিশাল প্রভাব পড়ছে। এখন ডিজিটাল যুগে বর্তমান অনেক শ্রেণীর পেশাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার মধ্যে এই কাঠের নকশা শিল্পও কিন্তু একরকম অন্যতম। এই যে দেখুন, আমরা আসলে এই ছেলেটা নকশা করছে, কিন্তু এখন বর্তমান ডিজিটাল মেশিনে যেভাবে নকশা তৈরি করে, ওরা এই একটা নকশা করতে 4 দিন সময় লাগে, ডিজিটাল মেশিন 4 ঘন্টার মধ্যে করে দিচ্ছে। কিন্তু হয়তো কিছুটা ট্র্যাক হলেও ওদের কাজের হাতের দক্ষতা, স্কিলটা যত সুন্দর হয়তো সেখানে না আসলেও, এখন সাধারণ কাস্টমাররা কিন্তু যেখানে কম সেখানে তারা ছুটতেছে, তাই না ভাই? জি জি, সেখানে তাই। আর আমাদের তো কোনো অর্থ নাই, আমরা যে মেশিন কিনবো, ব্যাপারে ওটা জাগো আছে টাকা পয়সা, তারা একটা মেশিন কিনে আমাদের ক্ষতি হইতেছে, ক্ষতি হচ্ছে না আমাদের, প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা এখন প্রত্যেক মাসে ঋণগ্রস্ত থাকি। আচ্ছা আচ্ছা, মানে এখন কাজও তো মানে আগের চেয়ে কমে গেছে, কাজ আগের তুলনায় 4/1 নাই, 1/2 নাই না, আগের তুলনায় 4/1 নাই। আগে 10 জন 12 জন কারিগর ছিল, এখন ধরেন 4-5 জন। এই যে লোক চালাইতে আছি, এদের বেতনও ঠিক মতো দিতে পারতাছি না, খাইয়া করি না, এদের বেতন আটকে যাইতেছে, এদের সমস্যা লোক থাকতেছে না। এই আসলে আমরা বিভিন্ন দিক দিয়ে এখন কোনো দিকে ভালো নাই। আচ্ছা আচ্ছা, অর্থনৈতিক দামের দিক দিয়ে আমগো 200 টাকা ইনকাম, আমগো সংসারিক খরচ 500 টাকা, আমরা এইভাবে কোনো দিকেই ভালো নাই। শ্রমজীবী মানুষের সুখ দুঃখ বেদনা আসলে বর্তমান যুগে, বর্তমান অর্থনৈতিক যে সমস্যা, মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম বাড়াতে, মুদ্রাস্ফীতি বাড়াতে, এই সব ছোটোখাটো শ্রমজীবী মানুষগুলো অনেক কষ্ট করছে, যার ফলে একটু সমস্যা হচ্ছেই। আগের তুলনায় কাজও হয়তো তাদের কমে গেছে, তাদের মুখ থেকে শুনলাম, আসলে বাস্তব কথা। আমি নিজেও ডিজিটাল মেশিন দেখছি, আর ডিজিটাল মেশিনের কাজ আর এদের কাজ কিন্তু অনেক বেশ কম। এখন তারা দিন দিন হয়তো অদূর ভবিষ্যতে এই পেশাটা ছেড়ে দিতেও হতে পারে। এই পেশাটা এখন পরিস্থিতি দেখতেছি, হয়তো আর বেশি দিন এতে থাকতে পারবো না, থাকলে আমরা চলতে পারবো না, হয়তো এই পেশা ছাইরা কিছু একটা অন্যদিকে যাইতে হইব, কত বাঁচতে হইব, বাল বাচ্চা ফালতে হইব, বাল বাচ্চারে পড়ালেখা তো বন্ধই করে দিছি অটোমেটিক, আমি খাইয়া বাস্ত আছি না, পড়ালেখা দিব কেমন, আর এখন পড়ালেখার ভিতরে যেই খরচ আমি তুলাম না। এখন আমরা এমন খরচা আছি, না পারি চাইতে, না পারি খাইতে, আমরা এমন খরচা করে গেছি। মানে আবার কাঠের দামও তো অনেক না, কাঠের দাম আগের তুলনায় প্রত্যেক কেপিতে 1,000 টাকা করে বাড়ছে। আচ্ছা আচ্ছা, প্রতি কেপিতে কাঠের দাম 1,000 টাকা করে বাড়িয়ে দিছে। এখন কাঠের বিকল্প কোনো বাইরে হইছে নাকি প্লাস্টিকের? হ্যাঁ, কাঠের পরে এখন মানুষ প্লাস্টিকের দিকে যাইতে আছে, ওই বোটের দিকে যাইতে আছে, মানে এখন কাঠের দাম না, বোটের দিকে চাহিদা বেশি যাইতে আছে। আচ্ছা আচ্ছা, আবার প্লাস্টিকের দিকে চাহিদা যাইতে আছে, তো ওই সব কিছু মিলিয়ে আমরা এখন মহা মুশকিলে আছি। আমাদের আমাদের মানে দুঃখ বলার মতো মানে জায়গা পাই না।
আমাদের দুঃখ প্রকাশ করার মতো কোনো স্থান নাই, নিজের দুঃখ নিজেই ভিতরে কষ্ট করতেছি। শ্রমজীবী মানুষের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব আবার কোনো এক পেশার কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।